বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আগে সংগঠনটিতে নিজের সদস্য পদ হারিয়েছেন জায়েদ খান। এর ফলে আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন না তিনি। এবারে শিল্পী সমিতি নির্বাচন নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা। পাশাপাশি সমিতির সাধারণ সম্পাদক নিপুণকে রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি। এছাড়া তার সদস্য পদ বাতিলকে অবৈধ বলে প্রতিবাদ করেছেন জায়েদ খান। তিনি বলেন, আমি সমিতিকে নিয়ে কোনো বাজে মন্তব্য করিনি, আমি ব্যক্তি নিপুণকে বলেছি, এখনো বলছি, তিনি একজন নির্লজ্জ মানুষ, পরাজিত হয়েও এতদিন সাধারণ সম্পাদকের পদ দখল করেছিলেন, এ কারণে আমি তার বিরুদ্ধে বলেছি, এটি সমিতির গঠনতন্ত্রের মধ্যে পড়ে না। জায়েদ খান বলেন, আমার সদস্য পদ বাতিলের জন্য মাত্র একটি চিঠি দিয়েছে সমিতি, সেটিও অবৈধ মনে করি, কারণ চিঠিটি নিপুণ স্বাক্ষরিত ছিল, যিনি নির্বাচিতই নন সে আমাকে চিঠি দিতে পারেন না। তাছাড়া এই পদের মামলা এখনো সুপ্রিম কোর্টে ঝুলে আছে, তারপরও আমি চিঠির উত্তর দিয়েছি, আমার চিঠি পাওয়ার পর চূড়ান্ত বাতিলের সিদ্ধান্ত নিতে আরও দুটি চিঠি সমিতিকে আমাকে দিতে হবে, কিন্তু কোনো চিঠি দেয়নি। এই অভিনেতা বলেন, শুনলাম পিকনিকে ইসি কমিটির সিদ্ধান্তে লিখিত চিঠি পাঠ করে আমার সদস্য বাতিল করে দিয়েছে, কিন্তু সেখানে সাধারণ সদস্যদের হাত তুলে মতামত লাগে, সেটিও তো দেখলাম না। বড় কথা, পিকনিকের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে এভাবে দ্বিবার্ষিক সভা করা আগে সমিতির কোনো কমিটির বেলায় দেখিনি। পুরো প্রক্রিয়াটি অবৈধ।